সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা জানব যে মহিলাদের জন্য কবর জিয়ারতের হুকুম কি, অর্থাৎ মহিলারা কবর জিয়ারত করতে পারবে কি পারবে না, এটার বিধান কি। ফুকাহে কেরাম কিছু শর্ত সাপেক্ষে মহিলাদের জন্য কবর জিয়ারতের কথা বলেছেন। এর ভিতরে এক নম্বর হলো, যদি পরিপূর্ণ পর্দা মেনটেন করে, শরীয়তের যে পর্দার বিধান আছে এই পর্দা মেনটেন করে যদি কবরস্থানে যায় এবং সেখানে যাইয়া হাই হুতাশ বিলাপ করা, কান্নাকাটি করা, এই জিনিসগুলি যদি না করে এবং কবরস্থ ব্যক্তি যিনি আছেন এখানে ওনার কাছে কোনো কিছু না চাওয়া, হ্যাঁ, যে অনেকে আছে আমরা কবরের কাছে যাইয়া উল্লেখ করে বলি যে বাবা এই বিপদে আছি, এটা দেন সেটা দেন, এরকম অনেক কথাই আমরা বলে থাকি। যেটা আমি কেল্লাসার মাজারে গিয়েছিলাম চাক্ষুষভাবে, সেখানে লেখা আছে লাল কালি দিয়ে যে মাজারে সেজদা করা নিষেধ, কিন্তু এরপরও দেখলাম মহিলারা ঠিকই সেখানে যাচ্ছে, দেওয়ালের মধ্যে এমন আবেগ যে কপালটাকে দেওয়ালের মধ্যে লাগাই এবং পেটের কাপড়টা সরিয়ে পেট এবং কপালকে দেওয়ালের মধ্যে একসাথে করে সে একদম মন ভরে সে কাঁদতেছে এবং তার মনের যত চাওয়া পাওয়া সে একটাই বলতেছে, বাবা আমি এই বিপদে আছি, বাবা এটা দাও। অর্থাৎ যেখানে আল্লাহ নামটা উচ্চারিত হওয়ার কথা ছিল, আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল, এই কথাটার মধ্যে সেখানে পীরের কথা মানে কবরস্থ যিনি আছেন উনার কথা উল্লেখ করতেছে, যেটা সম্পূর্ণই হারাম, এমনকি এখানে ঈমান চলে যাওয়ার সম্ভাবনাও সবচেয়েতে বেশি হয়ে যায়। কারণ সুস্থতা অসুস্থতা বিপদ আপদ থেকে মুক্তি করে নেওয়ালা একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, কবরস্থ কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই। এজন্য ফুকাহে কেরাম এই শর্ত আরোপ করেছেন যে কবরস্থ ব্যক্তির কাছে কোনো কিছু না ছাওয়া, যদি কোনো মহিলা কবরে যায়, হ্যাঁ, কোনো কিছু সেখানে গেল সে চাইবে না। এরপরে আরেকটি শর্ত আরোপ করেছে যে কবরের জন্য কোনো ব্যক্তি কোনো কিছু মান্নত না করা, হ্যাঁ, যে কবরস্থ ব্যক্তির জন্য অনেকে মান্নত করে, এগুলি না করা। যদি এই কাজগুলি যেগুলি আমি এখন বললাম যে হাই হুতাশ করা, পর্দা খেলাপ না করা, বিলাপ ইত্যাদি, ওইগুলি যদি কেহ না করে তাহলে একজন মহিলা কবরস্থ সে কবর জিয়ারতের জন্য যেতে পারবে, কিছু কিছু ফুকাহে কেরাম এই অনুমোদনটা দিয়েছেন। আর যদি কোনো মহিলা কবরের কাছে যায় বেপর্দাভাবে হাই হুতাশ করে, বিলাপ করে, মান্নত করে, কোনো কিছু চায়, কান্নাকাটি করে, তাহলে এরকম মহিলাদের জন্য কবরস্থ কবর জিয়ারত করা সম্পূর্ণ হারাম, এর মধ্যে কারো কোনো মতভেদ নাই, সম্পূর্ণ হারাম। এই অবস্থায় আবার ফুকাহে কেরাম অন্যান্য ফুকাহে কেরাম কিছু শর্ত আরোপ করেছেন যে যুবতী যারা আছে ওনাদেরকে কবরস্থ না যাওয়াটাই উত্তম, কারণ ফেতনার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, বৃদ্ধ মহিলারা যেতে পারবে যদি এই উপরের উল্লেখিত কাজগুলি তারা না করে। তবে সর্বশেষ যেই সিদ্ধান্তের মধ্যে উপনীত ফুকাহে কেরাম সেটা হচ্ছে যে না যাওয়াটাই উত্তম, কারণ বর্তমান সমাজে ফেতনা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এমনিতে আমরা শরীয়তের হুকুম মানতেছি না, আরও যদি একটা সুযোগ সুবিধা বের হয়ে যায় তাহলে তো একজন মানুষ, সাধারণ মানুষ এমনিতেই তারা কবরস্থ যায়। যেমন দেখবেন এখনও যারা একটু বড় লোক আছে, পয়সাওয়ালা আছে, প্রতাপশালী, ওনাদের ফ্যামিলি ওনারা কবরস্থ যাচ্ছে, আলেমরাও যাচ্ছে, তো একজন আলেম উনি যাচ্ছে ওনার মাধ্যমে কবর জিয়ারত করাচ্ছে, কিন্তু একজন মহিলাও আবার সেখানে যাইয়া দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলতেছে না, খালি বলতেছে আপনি দূরে থাকেন, কিন্তু ওই জায়গায় যে গেল সে তো আর পর্দা করে যায় নাই, বেপর্দাভাবে সে গেল। সুতরাং যদি এমনটা হয় তাহলে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, এখানে না যাওয়াটাই উত্তম। হ্যাঁ, মহিলারা কবরস্থ ব্যক্তিদের জন্য ঘরে বসে
তারা ইবাদত বন্দেগী করবে, যেই সওয়াবটা তারা কবরের পাশে যাইয়া তেলাওয়াত করলে আমলটা করলে যেই সওয়াবটা হতো তার চেয়ে আরো বেশি সওয়াব হবে যদি তারা শরীয়তের হুকুম পর্দা মেনটেন করে ঘরের ভিতরে যদি তারা এই দোয়াগুলি মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে কান্নাকাটি করে ভালো কাজ করে সওয়াবের সানি করে তাহলে এই কবরস্থ ব্যক্তিরা আরো বেশি উপকৃত হবে। আশা করি এই মাসালাটা সবাই বুঝতে পেরেছেন যে বর্তমানে আলোতে কবরস্থ না যাওয়াটাই উত্তম, যদিও কেহ যেতে চায় তাহলে শরীয়তের হুকুম মেনে এই শর্তগুলি যদি কেউ মানতে পারে তাহলে যদি যায় তাহলে কোনো অসুবিধা নাই, এটা কিছু ফুকাহে কারাম এই মতটা ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।